1922 সালের 11 ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ ইউসুফ খান। ফল ব্যবসায়ী বাবার সঙ্গে 1935 সালে প্রথম বোম্বেতে পা রাখেন তিনি। বাবার সঙ্গে মনোমালিন্য হলে কিশোর বয়সে পকেটে মাত্র 40 রুপি নিয়ে বাড়ি থেকে পালিয়ে পুনেতে চলে যান ইউসুফ। শুরু করেন ক্যান্টিনে চাকরি করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চাকরি হারিয়ে আবারও বোম্বে ফিরে আসেন, খুঁজতে থাকেন বেশি বেতনের চাকরি। অবশেষে 1942 সালে বোম্বে টকিজে গিয়ে পরিচয় হয় দেবিকা রানীর সঙ্গে। সেখানেই মাসিক 1200 রুপিতে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন। অভিনয়ের শুরুতে তার নাম বদলে রাখা হয় দিলীপ কুমার। সুধা, সুধা, থোড়ি দের আর হিম্মত কর যাও সুধা। নেই, আমি কিছু করতে হ্যায়। 1944 সালে দিলীপ কুমার অভিনীত প্রথম চলচ্চিত্র জোয়ারভাটা মুক্তি পায়। প্রথম সিনেমায় সাফল্য না পেলেও 1947 সালের পর থেকে তাকে আর থামানো যায়নি। নাদিয়া কি পার, শবনম, আন্দাজ, দিদার, নয়া দৌড়, মুসাফির, মধুমতি, পয়গাম, কোহিনূর, মুঘলিয়া আজম, গঙ্গা যমুনা, দেবদাস, দিল দিয়া দর্দ লিয়া, রাম অর শাম, শক্তি, বিধাতা, দুনিয়া, মশাল, কর্ম ও সদাগর তার উল্লেখযোগ্য সিনেমা। ১৯৫৫ সালে দেবদাস সিনেমায় অভিনয়ের পর থেকে তিনি পরিচিত হন ট্র্যাজেডি কিং নামে। ১৯৬০ সালে মুঘলিয়া আজম সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। ১৯৯৮ সালে কিলা সিনেমায় সর্বশেষ অভিনয় করেন দিলীপ কুমার। সর্বমোট 7 বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার ও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছেন দিলীপ কুমার। 19 বার তিনি এই পুরস্কারটির জন্য মনোনীত হয়েছিলেন। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য দিলীপ কুমারের 97তম জন্মদিনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সম্মানিত করে। চলচ্চিত্রের মতো দিলীপ কুমারের ব্যক্তিগত জীবনও বলিউড পাড়ার আলোচনার অন্যতম বিষয় ছিল। নায়িকা কামিনী কৌশলের সঙ্গে 1948 সালে প্রেম ভেঙে যাওয়ার পর মধুবালার সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন এই অভিনেতা। 7 বছর পর ভেঙে যায় এ সম্পর্কও। 1966 সালে 44 বছর বয়সে বিয়ে করেন 22 বছর বয়সী সায়রা বানুকে। তাদের সম্পর্কে 80-এর দশকে কিছুটা ফাটল ধরলেও পরে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়। মৃত্যুর আগ পর্যন্ত 5 দশকেরও বেশি সময় টিকে ছিল তাদের দাম্পত্য সম্পর্ক। চলচ্চিত্রের রঙিন ও বর্ণাঢ্য জীবনের অবসান ঘটিয়ে 7 জুলাই সকালে মৃত্যুবরণ করেন 50 ও 60-এর দশকের দাপুটে অভিনেতা দিলীপ কুমার।